সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। আর এই রান্না পুজোটা অনেকের বাড়িতেই আছে, কারো ইচ্ছে রান্না, কারো বুড়ো রান্না, আর আমাদের হলো এটা বুড়ো রান্না। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, আর কী কী করছি, কী কী রান্না হচ্ছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না। আর এখন বসে পড়েছি আনাজ কাটতে। কী কী কাটছি চলো তোমাদেরকে দেখাই। এই যে হুঁপা, এই বড় একটা কুমড়ো। আর এখন দেখো বসে পড়েছি একটা ভীষণ কঠিন কাজ নিয়ে। আর এই কঠিন কাজটা আমি যতবার চেষ্টা করেছি কিছুতেই পারিনি। এটা হলো চালতা, আর আমি একদমই চালতা কাটতে পারি না, বাট অনেকবার ট্রাই করি বাট পারি না। আর দেখতেই পাচ্ছ কাপড় দিয়ে হাতটা মুছছি, আবার চেষ্টা করছি কাটার, তারই মধ্যে কোনোভাবে হয়েছে, একটু কেটেছি। আর আমি এটা একদমই কাটতে পারি না। আর তোমরা কমেন্ট করে জানিও কে কে ভালো চালটা কাটতে পারো। দেখতেই পাচ্ছ তাও চেষ্টা করছি কাটার, একটু করে কাপড় দিয়ে হাতটা মুছে নিচ্ছি। আর দেখো, দেখিয়ে দিলাম তোমাদের চেষ্টা করে অতটুকু হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অ্যাট লাস্ট আমি সমস্ত আনাজ কেটে ফেলেছি, দেখো সমস্ত আনাজ। আর এবছর আমি একটু অল্প পরিমাণেই কেটেছি, কারণ এবছর কাউকে বলা হয়নি তাই। আর এই সেই চালটা দেখো, দেখো সমস্ত কেটে নিয়েছি। তো চলো এখন ধুয়ে নিয়ে এগুলো। আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে সমস্ত কিছু ধুয়ে নিলাম। ধুয়ে এখন এগুলো জল ঝরে খেলে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে রান্না করতে বসবো। আর এবছর আমার দিদিও আসতে পারেনি, দিদির শরীরটা খারাপ, তাই আমাকে একাই সব কিছু ম্যানেজ করতে হবে। আর চলো এবার রান্না করব, তো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর শেষে ভাতটা বসিয়ে ফেললাম। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, দেখে নাও, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, এখানে নারকেল ভাজা, কুমড়ো ভাজা, এখানে হুঁপা ভাজা, এটা হলো ওল, আর এটা করলা, আর চালতার ডাল। আর যেহেতু আজকে সব ঠাকুরের জন্য তাই মাছের ঝালটা চারটেই করেছি। তো দেখে নাও তোমরা সমস্তটা। গুড মর্নিং ফ্রেন্ড, যেহেতু কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল থেকেই আবার স্টার্ট করে দিলাম। আর আজকে বিশ্বকর্মা পুজো, আর কাল রাত্রে আমাদের রান্না হয়েছিল। আর বিশ্বকর্মা পুজো মানে আজকে আমাদের পান্না খাওয়ার দিন। আর স্নান করে দেখতেই পাচ্ছ উনানে আলপনা দিচ্ছি, এরপর এখানে আমাদের মনসা ঠাকুরকে খেতে দেওয়া হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তখন তোমরা দেখেছিলে আমি উনানে আলপনা দিচ্ছিলাম, এখন আলপনা দেওয়ার পর উনানে সেলুট দিয়ে পুরো সব কিছু কমপ্লিট, এখন ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখো ভিডিওটা।